Welcome to News Minutes. 31 জুলাই সোমবার সারা দেশে সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আগামী কালই আমরা প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম, কিন্তু আমরা জানতে পেরেছি যে আগামী কাল সরকারি দল রাজপথে কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মতো একই দিনের কর্মসূচি না দিয়ে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। রাজধানীতে 60টি বাসে তারা হামলা চালায়, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে, বিভিন্ন এলাকা পুলিশের উপর তারা বিএনপি নেতা কর্মীরা লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। এই সময় তারা একাধিক ককটেল ও হাফ বোমা বিস্ফোরণ করে। আমি পরিষ্কার বলতে চাই, বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। আগামীকাল দেশব্যাপী আওয়ামী লীগ, আমাদের সহযোগী সংগঠন, আমাদের অন্যান্য শাখা সংগঠন, আমাদের বিক্ষোভের কর্মসূচি আমি ঘোষণা করছি।